হ্যালো ডিয়ার ভিওর্স ওয়েলকাম টু ক্রিকেটি কেরাল তো আগে চলেছো রিক্রুটমেন্টের একটি আরও একটি আপডেট নিয়ে এবার তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভায় নিয়োগ করা হতে চলেছে পশ্চিমবঙ্গে বিধানসভায় গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে সেই সংক্রান্ত একটা আপডেট বেরিয়ে এসেছে তো যারা আমার চ্যানেলটি প্রথম তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং তোমাদের কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট সঙ্গে কমেন্ট করে জানাবে তো চলো জেনে নেওয়া যাক যে ভ্যাকেন্সির খবরটি বেরিয়ে এসেছে পশ্চিমবঙ্গ বিধানসভায় নিয়োগ করা হতে চলেছে প্রায় দীর্ঘ দশ বারো বছর পর কিন্তু এখানে নিয়োগ করা হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভায় এখানে গ্রুপ সি ডাটা এন্ট্রি পদে কিন্তু নিয়োগ করা হবে তো আমি চলে এসেছি সেই ডাব্লুবি অ্যাসেম্বলি ডট জিও ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে পশ্চিমবঙ্গ বিধানসভা সেখানে চলে এসে তো এই যে এখানে কিন্তু রিক্রুটমেন্ট সেকশানে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে রিক্রুটমেন্ট দা পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটার এই সেকশানটা কিন্তু পরিষ্কার কিন্তু এখানে তোমরা দেখতে পাবে তো এটাতে ক্লিক করে তোমাদের সামনে একটা নোটিফিকেশানের একটা কিন্তু পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে তোমরা পরিষ্কার পড়ে নিতে পারবে কী বলা আছে তো আমি এখানে ডাইরেক্ট ক্লি লিঙ্কে ক্লিক করে দেবো তো লিঙ্কে ক্লিক করে তোমাদের সামনে সেই অফিসিয়াল নোটিফিকেশানটা আমি তোমাদের পড়ে দেখিয়ে দেবো যেখানে পরিষ্কার কী বলা আছে পাবলিশড হয়েছে দেখো একুশে নভেম্বর দু হাজার বাইশ এখানে বলা আছে যে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটার অন কন্ট্রাকচুয়াল বেসিস কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটার নিয়োগ করা হবে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট অর্থাৎ সেক্রেটারিয়েট ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু সুবর্ণ সুযোগ গ্রুপ সি পদে সবাই আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশ জেলা থেকে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে তো এখানে বলা আছে যে ওয়েস্টবেঙ্গল ইউনিভার্সিটি অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট উই হোল্ড এ কম্পিউটার বেস টাইপিং টেস্ট এবং এখানে কিন্তু ইংলিশ এবং বেঙ্গলিতে টাইপিং টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে এবং ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটার এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটার পদে নিয়োগ করা হবে কেবলমাত্র টাইপিং টেস্ট টাইপিং টেস্ট এবং তোমাদের যে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে এখানে কনসোলিডেটেড এখানে দেওয়া আছে প্রফেশনালস ফিস এখানে তেরো হাজার টাকা করে দেওয়া হবে মান্থলি পার মান্থ এখানে দেওয়া হবে এনহান্সমেন্ট পাঁচশো প্রফেশনাল ফিস প্লাস এক্সট্রা পাঁচশো টাকা দেওয়া হবে প্রফেশনাল ফিস হিসেবে তো এখানে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যার মেমো নম্বর এটা এটা কিন্তু সাংসা হয়ে এসছে ফিনান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভালের পরে কিন্তু নিয়োগটি করা হচ্ছে এখানে জব ডিসক্রিপশান তোমাদের যে কাজটি করতে হবে মেকিং এন্ট্রি ডাটা ডাটা এন্ট্রি করতে হবে ইন ডাটা বেস অব ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারি লাইক বিলস অ্যাক্টস অর্ডিনেন্স বুলেটিনস কোয়েশ্চেন্স প্রসিডিংস অফিস এটসেট্রা এই সকল কাজগুলো তোমাদের করতে হবে বিল বানাতে হবে অর্ডিন্যান্সে জারি করতে হবে যেসব নোটিস বেরোয় বিধানসভা থেকে সেগুলো তোমাদের টাইপ করে পাবলিশ করতে হবে তো এরকম কিছু কিছু কাজ তোমাদের করতে হবে এখানে কোয়ালিফিকেশান চা হয়েছে যে গ্রাজুয়েশান তোমাদের কিন্তু হওয়া চাই কম্পিউটার অ্যাপ্লিকেশানে কিন্তু সার্টিফিকেট থাকা চাই সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফর্ম গ্রাজুয়েশান উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর্ম রেকনাইজড সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট ইনস্টিটিউশন তোমাদের গ্রাজুয়েশান পাস হওয়া চাই যে কোনো স্ট্রিমের সঙ্গে তোমাদের কম্পিউটার যে একটা কিন্তু অ্যাপ্লিকেশান সার্টিফিকেট থাকা চাই এখানে কিন্তু তোমাদের টাইপিং স্পিড পঁচিশটা ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু প্রফিসিয়েন্সি বেঙ্গলি এবং ইংলিশে টাইপিংয়ের ক্ষেত্রে প্রফিসিয়েন্সি থাকা চাই এজ লিমিট তোমাদের এখানে চল্লিশ বছর পর্যন্ত আছে মিনিমাম একুশ বছর তো এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তোমরা এজটা কাউন্ট করে নেবে দু হাজার তেইশ অনুযায়ী তেইশে জানুয়ারি এক তারিখ অনুযায়ী এখানে কাউন্ট করে নেবে এসটি এস সি হলে সেক্ষেত্রে তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে এবং তোমাদের ফিস ক্যান্ডিডেটস আর নট রিকুয়ার টু পে এনি ফিস কোনো ফিস লাগবে না তোমরা কিন্তু এমনিই আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশান কিভাবে তোমরা আবেদন করবে ন তারিখ লাস্ট ডেট আবেদন করার এখানে তোমাদের আবেদন করতে হবে এ ফোর সাইজের পেপারে অ্যাপ্লিকেশন শ্যুটস ইজ দ্য সেল ব্যাটেস্টেড আইডেন্টি রেশেন্ট পার্সফোসটাইজ তোমাদের কোয়ালিফিকেশান কম্পিউটার সার্টিফিকেট যা কিছু আছে সব কিন্তু তোমাদের এখানে ফর্মটা নিচে দেওয়া আছে সেই ফর্মটা তোমরা প্রিন্ট করে নেবে এটা পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিব সেখান থেকে চেক করে তোমরা ডাউনলোড করতে পারবে এখানে তোমাদের ফটো অ্যাটাচ করতে হবে নাম লিখতে হবে বাবার নাম লিখতে হবে ডেট অফ বার্থ পারমানেন্ট অ্যাড্রেস এগুলো তোমরা সবই পারবে এই কলামটাই তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলসগুলো তোমরা ফিল আপ করবে এবং লাস্টে কম্পিউটারটা অ্যাড করে দেবে এখানে ডিটেলস অফ কম্পিউটার সার্টিফিকেট এখানে কলাম করে দেওয়া আছে কোন বোর্ড থেকে কত নাম্বার পেয়েছো কবে পাস করেছো এটা সব কিছু দিয়ে তোমরা ফিল আপ করে সিগনেচার ডেট সিগনেচার দিয়ে তোমাদের কিন্তু আরও একটা সঙ্গে আরও একটা পাঠাতে হবে রিকুয়ার্ড অ্যাট দ্য টাইম অফ কম্পিউটার বেস টাইপিং সময় এইটা প্রয়োজন হবে এটা তোমরা ফিল করে রাখবে তো তোমরা কিন্তু এটা ফিল করবে তো ফিল করে তোমাদের কিন্তু কোথায় পাঠাতে হবে এ খামের উপর লিখে দেবে টু সেক্রেটারি এ টু সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট অ্যাসেম্বলি হাউস কলকাতা সেভেন জিরো 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 ওয়ান তো এই অ্যাড্রেস তোমাদের কিন্তু ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে তো তোমাদের এর বাইরে কোনো অ্যাড্রেস থাকলে অবশ্যই কমেন্ট সামনে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তী এই সংক্রান্ত আপডেট প্লাস নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেল সর্বত্র দিয়ে থাকি